প্রবল বৃষ্টিতেও পর্যটকদের মন কাড়ছে শৈলরানী। পাহাড়ে প্রবল বৃষ্টি হোক কিংবা ধস, পর্যটকরা এখনো পাহাড়মুখী, বরং বর্ষায় পাহাড়ের রানীর রূপ সৌন্দর্য আরো বেশি মোহিত করে পর্যটকদের। কলকাতার হাঁসফাঁস গরমের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, গরমে নাজেহাল তিলোত্তমার বাসিন্দারা। তীব্র দাবদাহের হাত থেকে নিষ্কৃতি পেতে পাহাড়ের শীতল মনোরম পরিবেশের জুড়ি মেলা তাই ভার। তাই তিলোত্তমা বাসের এখন পাহাড়ে রানীর কোলে ঠাঁই নিয়েছেন। উত্তরবঙ্গ সহ গোটা পার্বত্য অঞ্চলের মুখ এখন ভার, রাত দিন বর্ষণের বিরাম নেই, পাহাড় প্রায় কুয়াশার চাদরে ঢাকা, ভালো করে কিছু দেখার উপায় নেই। কিন্তু পাহাড়ের শীতল আমেজ দেখার নয়, উপভোগের বিষয়। এই শীতল পরশ পেতে তাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের পর্যটকরা দলে দলে ছুটে আসছেন দার্জিলিং পাহাড়ে। পাহাড়ের প্রবল বৃষ্টিতে চারিদিকে ধস পড়তে শুরু করেছে, তাও দার্জিলিং পাহাড়ে গেজগেজ করছে পর্যটক। পর্যটকদের বক্তব্য, পাহাড়ে বৃষ্টি দীর্ঘস্থায়ী নয়, তাই বৃষ্টি থামলেই তারা বেরিয়ে পড়ছেন আর তাদের কুয়াশার মধ্যে পাহাড়ের আলাদা যে সৌন্দর্য উপভোগ করছেন। এই ভরা বর্ষা একদিকে যেমন পর্যটকরা বৃষ্টি ভেজা কুয়াশা ঘন পাহাড়ের রানীর পরশে আনন্দিত, অন্যদিকে পর্যটন ব্যবসায়ীরাও পর্যটকদের খুশিতে গা ভাসিয়ে দিয়েছেন। হিরো পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, কান্ট কিপ আস অফ দ্য ট্র্যাকস, গো বুম, গো এক্সট্রিম। হিরো, দ্য এজ অফ স্মার্ট রাইডিং ইজ হিয়ার। বুকিং ওপেন সন্দীপ অটো লাইন, PN Road, Kuchbihar. Contact 9832-077-848. প্রবলেম সেরকম নয়, একটু বৃষ্টিতে একটু প্রবলেম হচ্ছে ঠিকই কথা, কিন্তু সকালবেলার দিকটা এখন দেখছি, কালকের বা আজকে দুটোই দেখছি যে সকালবেলার দিকে বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু রাত্রিবেলার দিকটা একটু বন্ধ হওয়ার পরে বৃষ্টিটা হচ্ছে। কবে আসছেন এখানে? প্রস্তুতি এসেছি এখানে, কি করে এনজয় করছি, ভালো ভালো ওয়েদারটা খুবই ভালো লাগছে, কিন্তু সকালবেলার দিকটা খুবই ভালো লাগছে, কিন্তু রাত্রিবেলার দিকটা একটু বৃষ্টিতে একটুখানি ম্যাচাকার হয়ে যাচ্ছে।